গেমিং উইথ মহেশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আমার তৃতীয় নম্বর এপিসোডে তোমরা দেখেছিলে আমি কিছু আমার এপিসোডের শেষের দিকে কিছু কাজ করছিলাম, সেটা হচ্ছে আমার গ্রাস ফিল্ড থেকে কাটিং করা গ্রাস কালেক্ট করছিলাম এবং একটা জমিনে সোয়িং মেশিন চালিয়েছিলাম কলোনার বীজ রোপণ করার জন্য। তো আজ আমার এই চতুর্থতম এপিসোড এখান থেকেই শুরু করব। তোমরা দেখতেই পাচ্ছ হয়তো আমার সোয়িংয়ের কাজ পুরোপুরি কমপ্লিট করে ফেলেছে আমার সোয়িং মেশিন, ঠিক আছে। এবার আমি এটাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে ডিঅ্যাটাচ করব এবং ডিঅ্যাটাচ করে আমার কাল্টিভেটরের সঙ্গে অ্যাটাচ করব। ডিঅ্যাটাচ করলাম, এখান থেকে অটো পাইলট লাগিয়ে দেবো, ঠিক আছে। তো আমার এই ট্রাক্টরটা এই ফিল্ডটাকে কাল্টিভেট করে ফেলবে। থেকে তোমাদের দেখিয়ে দিই ভালো করে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা দেখতেই পাচ্ছ আবার এই জায়গায় কাল্টিভেট হয়ে গেছে, ধীরে ধীরে কাল্টিভেটার মেশিন পুরো ফিল্ডটাকেই কাল্টিভেট করে ফেলবে। তো চলো স্ক্রিন প্রোটেক্ট করে আমরা পৌঁছে যাব আমার দ্বিতীয় নম্বর ট্রাক্টরের কাছে এবং এটা চেক করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমার কাছে 43% কিন্তু গ্রাস লোড করে ফেলেছে আমার এই লোডিং ব্যাগেন, ঠিক আছে। যেহেতু আমার কাছে দুটো শুধুমাত্র দুটো ট্র্যাক্টর আছে, সেক্ষেত্রে আমি দুটো ট্র্যাক্টরই ইউজ করতে পারছি এবং তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাছে একটা মিশন চলে এসছে, চেক করে নেবো মিশনটা কি। কিছুক্ষণ ওয়েট করবো। এবার আমি চাইছি আমার কাছে 46% কিন্তু গ্রাস কালেক্ট হয়ে গেছে, আর পুরো জায়গাটা যেটুকু বাকি আছে তাকেও কালেক্ট করলে হয়তো 20-25% হবে। তো আমি একটা কাজ করব, যে গ্রাস আমি কালেক্ট করেছি এই কালেক্ট করা গ্রাসটাকে নিয়ে ফার্মে ড্রপ করে দেবো সেগুলোকে ফিডিং করানোর জন্য। তোমাদের সাইড অ্যাঙ্গেল থেকে দেখাই, দেখতেই পাচ্ছ এখনও কিন্তু আমার এই লোডিং ব্যাগেন্সের চেম্বার ওপেন হয়নি এবং ওপেন হয়ে গ্রাস এখানটায় ড্রপ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় আমার কোনো লোডিং আইকন নেই। স্ক্রিনটাকে সাইড করব এবং এখান থেকে আমরা অটো পাইলট অন করে দেব।
তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানটায় কাল্টিভেটর কাল্টিভেট করছে, এবং ওখানটায় আমার আর একটা ট্র্যাক্টর যেটা গ্রাস কাটিং করা, যে কাটিং করা যে গ্রাসগুলো আছে ওগুলোকে কালেক্ট করছে। এবং আমার আর একটা ফিল্ডে কিন্তু আমি যে করোনার বীজ রোপণ করেছিলাম সেটা কিন্তু গ্রো করে গেছে, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার এই জায়গাটার বীজ কিন্তু গ্রো করে গেছে এবং প্ল্যান্ট বেরিয়ে এসছে। ধীরে ধীরে প্ল্যান্টটা গ্রো করলে এবং হারভেস্টিং করার সময় হয়ে গেলে আমার এই হারভেস্টার দিয়ে হারভেস্ট করব। তার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে, তাই আমি মিশনটা চেক করছি না, মিশনটা কী এসছে, ঠিক আছে। সুইচ করে দেখে নেবো আমার কতটা কাজ বাকি আছে। তোমাকে একটা কাজ করতে হবে, এই যে ট্রিটা দেখতে পাচ্ছ তোমরা, এই ট্রিটাকে এটাকে কাটিং করে ফেলতে হবে, কারণ এটা সমস্যা দেয় অনেক সময়। কারণ এই যে আমার লোডিং ওয়াগনস, এর টার্নিং পয়েন্টটা খুব বড়, তার জন্য অনেক সময় সমস্যা দেয়। অনেকটা সময় হয়ে গেছে এবং আমার কাছে হাফ ট্রেলার কলোনা আছে 50% লোড। তো আমি চেক করে নেবো এই মিশনটা কি, দোতে ট্রেলার অফ কলোনা উইল বি পিক আপ অ্যান্ড ডেলিভার টু পেশেন্ট। ওকে, মিশনটা হচ্ছে আমাকে যে মিশনটা দিয়েছে, এই মিশনটা হচ্ছে আমার ম্যাপে কোথাও একটা ট্রেলার লাগানো আছে যেটাতে করোনা ফুল ভর্তি করা আছে, সেটাকে আমাকে পিক আপ করতে হবে এবং ড্রপ করতে হবে আমার স্টেশনে গিয়ে, ঠিক আছে। 13 মিনিট তার জন্য সময় দিয়েছে। ম্যাপে চেক করবো কোথায় আছে ট্রেলারটা। আচ্ছা, আমার হারবারের পাশে, এবং যেতে হবে আমাকে স্টেশনকে, ঠিক আছে। ওকে, কোনো প্রবলেম নেই। আমার দুটো ট্র্যাক্টরের কাজই প্রায় 90%-এর কাছাকাছি চলে এসছে, তো সেক্ষেত্রে এটাকে গাইড করতে হবে আমার লোডিং ওয়াগনসকে। দেখছো তোমরা এই এইটাকে কালেক্ট করার জন্য কত বড় টার্নিং নিয়েছে। এরপর যখন কালেক্ট করতে যাবে এই এই লাইন থেকে, তখন হয়তো প্রবলেম হলেও হতো। যা ভেবেছিলাম সেটাই হয়ে গেল।
এবার আর কোনো সমস্যা হবে না। আমার কলোনা প্ল্যান্টও গ্রো করছে ধীরে ধীরে, আমার কাল্টিভেটরের কাজও শেষ, অন্য একটা কাজ করবো, ওই ফিল্ডের উপর কাল্টিভেটরটাকে ড্রপ করবো এবং তাকে নিয়ে বেরিয়ে যাবো আমার মিশন কমপ্লিট করতে। ঠিক আছে, দেখেছো একবার এই সোজা নিয়ে এসে অ্যাটাচ করে নিল। ঠিক আছে, আমার কাছে 8 মিনিট টোটাল সময় আছে, 8 মিনিটে আমাকে স্টেশনের দিকে পৌঁছতে হবে, আর পৌঁছতে গেলে আমাকে একটা কাজ করতে হবে, অফ রোডিং করতে হবে। তো তার জন্য আমি কিছু অটো পাইলট কিছুক্ষণের জন্য লাগাবো। তোমরা দেখতেই পাচ্ছ আমার এই ট্র্যাক্টরে 24% কিন্তু গ্রাস লোড করে ফেলেছে। ঠিক আছে, এবার আমাকে এটা কাউ ফার্মে ড্রপ করতে হবে এখানটায়। ঠিক আছে, তো চলো, তাই জন্য আমি আমার ওই যে আরেকটা ট্র্যাক্টর যেটা কলোনার টেলার লোড করে নিয়েছে তাকে অটো পাইলটে লাগিয়েছি, কারণ এই কাজটা অটো পাইলটে করলে তোমরা দেখতেই পাচ্ছ গ্রাস আমার এখানটায় ড্রপ করে দেওয়া হয়েছে। এবং এখানটায় আমি এই ট্রেলারটাকে ডিঅ্যাটাচ করবো। লোডিং ওয়াগন যাকে বলা হয়, অ্যাটাচ করবো। এবং এখান থেকে অটো পাইলটে রান করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি যতক্ষণ আমার ওই দ্বিতীয় ট্র্যাক্টরটাকে নিয়ে স্টেশনে যাব কলোনা ড্রপ করতে, ততক্ষণে আমার এই জায়গাটাকে সয়িং মেশিন সয়িং করে ফেলবে, বীজ রোপণ করে ফেলবে। ঠিক আছে, সরি, আমার ট্রাক্টর কিন্তু স্টেশনে পৌঁছে গেছে টাইমলি, এখনও 5 মিনিট সময় বাকি ছিল এবং সেটা কমপ্লিট করে ফেলেছে আমার ট্রাক্টর। ঠিক আছে, তো এখান থেকে আমি অটো পাইলট অফ করব এবং অফ করতে করতে আমার ফার্মে পৌঁছে যাবে। এবার আমি একটা কাজ করতে চলেছি, সেটা হচ্ছে এই ট্র্যাক্টরটাকে আমি ওয়াশিংয়ে পাঠিয়ে দেবো। ঠিক আছে, অনেকক্ষণ ধরে ওয়াশিং করা হয়নি এই ট্র্যাক্টরটাকে বা এই কাল্টিভেটরটাকে, তার কারণে আমি ওয়াশিংয়ে পাঠিয়ে দিয়েছি। কারণ মুশকিল রোটেট করলে তোমরা দেখতেই পাবে ট্র্যাক্টর এবং কাল্টিভেটার দুটোই ডাস্টে একদম ভরে গেছে। ঠিক আছে, ধুলোতে একদম ভরে গেছে, তাই জন্য আমি এটাকে অটো পাইলট দিয়ে ওয়াশিংয়ে পাঠিয়েছি। এখানটায় আমার সয়িং মেশিন আছে এবং এখানটায় আমার হারভেস্টার কাজ করছে।
আমাদের আরও একটা জিনিস দেখানো হয়নি, আমি যে কাউ ফার্মে গ্রাস ড্রপ করেছিলাম কাউ এবং শিপ দুটোকে ফিডিং করার জন্য, তো সেটা থেকে ফিডিং করিয়ে আমি কত পরিমাণ উল কালেক্ট করতে পেরেছি সেটাকে চেক করব, ঠিক আছে? এইভাবে স্ট্যাটিস্টিকে চেক করব। তো তোমরা দেখতেই পাচ্ছ গ্রাস আমার 6800 মানে 80% কিন্তু আমার কাউ ফার্মে স্টোরেজে গ্রাস স্টোর আছে করেছি আমরা যেটা, এবং মিল্ক মাত্র 5% আমরা স্টোর করতে পেরেছি উল, মানে শিপ ফার্মে আমরা 9000 মানে 36% গ্রাস আমরা লোড করেছি, এবং উল প্রোডাকশন করতে পেরেছি মাত্র 7%, ঠিক আছে? এবং আমার স্যালো স্টোরেজে তোমরা দেখতেই পাচ্ছ হুইট, কলোনা, কর্ন এই তিনটে কিন্তু কোনো কিছু নেই, 0-0, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ আমার একটা ফিল্ডের উপর যেখানটায় কলোনা প্ল্যান্ট গ্রো করছিল, সেই কলোনার ফ্লাওয়ার এখন হয়ে গেছে, কিছুক্ষণ পরে এটা হারভেস্ট করার সময় হয়ে যাবে। তো চেক করে নেব আমার কাল্টিভেটার ফিরে এসছে ওয়াশিং হয়ে, এবং তোমরা ওয়াশিং হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ একদম ব্র্যান্ড নিউ লাগছে ট্র্যাক্টর এবং কাল্টিভেটার দুটোকেই, ঠিক আছে? এবং আমার সোয়িং মেশিনের কাজ কমপ্লিট হয়ে গেলে সোয়িং মেশিনটাকেও আমি ওয়াশিংয়ের জন্য পাঠিয়ে দেব। এই কাল্টিভেটার এখানে ডিঅ্যাটাচ করব, এবং আমি ট্রেলারটাকে অ্যাটাচ করে আমার শ্যালোতে ড্রপ করে আসবো, না এই ফিল্ডের উপর যাওয়া যাবে না এখন। স্ক্রিনটাকে আর একটু রোটেট করতে হবে ভালো করে কন্ট্রোল করার জন্য। স্ক্রিনটাকে রোটেট করার কারণ হচ্ছে তোমাদের দেখাবো কীভাবে আনলোড করা হয়, এখানটায় অটো আনলোড সিস্টেম আছে, ম্যানুয়ালি কিছু করতে হবে না, জাস্ট এখানটায় এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ এই এরিয়াটায় ট্রাক্টরকে পারফেক্টলি দাঁড় করিয়ে দিলেই হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার সোয়িং মেশিনের কাজ কমপ্লিট হয়ে আসছে, কমপ্লিট হয়ে গেলে এটাকেও ওয়াশিংয়ে পাঠিয়ে দেবো। ওয়াশিংয়ের জন্য এখানটায় একটা কাজ করি, প্রথমে ওয়াশিং পয়েন্টার করি, আমরা দেখতেই পাবে কতটা পরিমাণে ডাস্ট জমে আছে এই ট্র্যাক্টর এবং সোয়িং মেশিনে, তাই এটাকে আমি ওয়াশিংয়ে পাঠাচ্ছি। এবং ওয়াশিং কেমন হয় তোমরা যদি দেখতে চাও দেখতে পারো। এই ফিউল পাম্পের পাশেই আমার ওয়াশিং স্টেশন, এবং এখানটায় ঠিকঠাকভাবে দাঁড় করিয়ে দিলেই ওয়াশিং অটোমেটিকলি শুরু হয়ে যায়।
এবং এখানটা একটা ছোট্ট গ্লিচ হয়, যেটা হচ্ছে কি না, এই ওয়াশিংয়ে পাঠানোর পর ওয়াশিং স্টেশনের পিছনের রাস্তা দিয়ে যখন বেরোবে, তখন সামনে যে আমার রিফিল পয়েন্টার আছে ওই রিফিল পয়েন্টারের টাচ হয়ে একটু রিফিল হয়ে যায়। দেখো আমার কাছে ফিউল কিন্তু 62% আছে, মানে ছিল, এখন 99% হয়ে গেছে। এই গ্লিচটার কথা বলছিলাম তোমাদেরকে। ওয়াশিং হয়ে যাওয়ার পর পুরো একদম ব্র্যান্ড নিউ ট্রাক্টর এবং ব্র্যান্ড নিউ কাল্টিভেটর, সরি, সোয়িং মেশিনের মতন দেখাচ্ছে। এখানটায় পড়ে থাক, কোনো অসুবিধা নেই। আমরা গ্রাস ফিল্ড চেক করবো, গ্রাস ফিল্ডে কতটা পরিমাণে গ্রাস গ্রো হয়েছে নাকি না, এখনো গ্রো হয়নি, তোমরা দেখে নিতে পারো গ্রো হয়নি এখনো। প্রাইস চেক করছি, উল এবং মিল্কের প্রাইস কত। উলের প্রাইস এখনো যেটা আছে 7,557 ডলার, আর মিল্কের প্রাইস হচ্ছে 4,783 ডলার। ঠিক আছে, স্ট্যাটিস্টিক যাই চেক করে নিই, উল কতটা প্রোডাকশন হয়েছে। উল প্রোডাকশন হয়েছে 12%, মিল্ক 10%, এবং এখানটায় 4,000, এখানটায় 2,000 করে গ্রাস এখনো আছে। সোয়িং মেশিনের যখন এখন কাজ নেই, এখানটা এখানটায় ড্রপ করে দেবো এই ফিল্ডের উপর, কাল্টিভেটরটাকে অ্যাটাচ করে নেবো এর সঙ্গে। তোমরা দেখতেই পাচ্ছ আমার এই কলোনার ফিল্ডটা হারভেস্ট করার জন্য রেডি হয়ে গেছে, কিন্তু আমি এখন হারভেস্ট করব না, কারণ সবে মাত্র হারভেস্ট করার মতো রেডি হয়েছে। এবার একটু ফসলটাকে আরেকটু পেকে যেতে সময় দেব, যেটা আমরা সাধারণভাবে আমাদের চাষ জমিনের ক্ষেত্রে করে থাকি সেই কাজটা। ফসলটাকে আরও ভালোভাবে পাকতে সময় দেব, এবং এই ট্রেলারটাকে এখানটায় ডিঅ্যাটাচ করবো। লাইন আপ করে রেডি করে রাখবো, ঠিক আছে। এইভাবে লাইন আপ করে রেডি করে রাখার কারণ হচ্ছে এই গ্রাস ফিল্ডের গ্রাস যখনই গ্রো করবে আমাকে কাটিং করে নিতে হবে, কারণ আমার একটা ফার্মে মাত্র 2,000 কিন্তু স্টোর ছিল গ্রাস। এর কালার, এর কালার দুটোই কালার ম্যাচ করছে। সেক্ষেত্রে স্টার্ট করে দেবো অটোপাইলট দিয়ে। কাজ করবো যে
আমার কাছে এখন কোনো কাজ করার মতন নেই, সেক্ষেত্রে একটাই কাজ করছি, এই ভিডিওটাকে এখান থেকে এই হারভেস্ট করার কাজটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। আমি একটা কথা ভাবছিলাম, যেহেতু আমার কাছে এখন কোনো কিছু করার নেই, সেক্ষেত্রে আমি একটা আমার কাল্টিভেটার, আমার যে ট্র্যাক্টরের সঙ্গে কাল্টিভেটারটা অ্যাটাচ করা আছে, তাকে এই ফিল্ডে লাগিয়ে দেবো কাল্টিভেট করতে। তাহলে আমার হারভেস্টিং এবং কাল্টিভেট দুটো একসঙ্গে হতে থাকবে, ঠিক আছে? আগের এপিসোডে যেমন করেছিলাম। এবং যেহেতু আমার গ্রাস ফিল্ডের গ্রাস এখনও রেডি হয়নি কাটিং করার মতো, তাহলে একটা কাজ করবো, ব্লেডটাকে এখানটায় ড্রপ করে দিয়ে যাব এবং সোয়িং মেশিনটাকেও অ্যাটাচ করে এখানটায় সঙ্গের কাজ কমপ্লিট করে দেব। তোমরা সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার একটা ফিল্ডের উপর তিনটে মেশিন কাজ করছে, একটা হচ্ছে আমার হারভেস্টার, আর একটা হচ্ছে আমার কাল্টিভেটার, আর একটা হচ্ছে আমার সোয়িং মেশিন। আমি এখান থেকে একটা কাজ করবো, ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেবো বেশিটা সময় না ইউজ করে। Thank you.
বন্ধুরা, আজ আমার এই এপিসোডটি এখানটায় শেষ করছি, এন্ড করছি। তার কারণ ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে গেছে, আমি চাইছি না আর বেশি করে লম্বা করি। তো আজকে আমার এই চতুর্থতম এপিসোড এখানটায় আমি এন্ড করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে ভিডিওটা তোমাদের। আমার চ্যানেলটিকে, গেমিং উইথ মহেশ চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অলে সেট রেখো। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।